এরা চিরদিন দেশদ্রোহী। আজকে তাদের সমর্থন পার্টি বা সরকার নাই, তাই তাদেরকে দেখা যায় না। আমরা বহুদিন থেকে দেখে আসছি দেশের পক্ষে যাবে তার বিরোধিতা করেন ওনারা। চিরদিন ভারতীয় পরম্পরা সংস্কৃতি হিন্দুত্বের বিরোধিতা করেছেন, এখন দেশের বিরোধিতা করছেন। যারা দেশের মানুষের থেকে ভালোবাসা পেয়েছেন, অর্থ পেয়েছেন, সম্মান পেয়েছেন, সব কিছু পেয়েছেন, সেই দেশের সমাজ, সেই দেশের সুরক্ষা বল, সেই দেশের সরকার, তার বিরোধিতা করে এদের এতদিন কেরিয়ার চলেছে, মজমস্তি করেছেন। আমার মনে হয় সমাজের মন পাল্টে গেছে, দেশ পাল্টে যাচ্ছে, এটা আপনারা বুঝতে পারছেন না। রাজনৈতিক দলগুলোর কি প্রতিক্রিয়া শোনাবো। দিলীপ ঘোষ তো একটি হেরে যাওয়া দলের অপসারিত সভাপতি। দুই, দিলীপ ঘোষের যোগ্যতা নেই যে অপর্ণা সেনের সমালোচনা তিনি করতে পারেন। অপর্ণা সেন একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্র পরিচালক এবং অভিনেত্রী। উনি যা বলেছেন রাজ্যের স্বার্থে বলেছেন। দিলীপ ঘোষের বক্তব্য আমরা খণ্ডন করছি এবং প্রত্যাখ্যান করছি। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অভিনেতা কৌশিক সেন। কৌশিকদা, বিএসএফ বিতর্কে নাম না করে অপর্ণা সেনকে তোপ দেগেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন যে ওরা চিরদিন দেশদ্রোহী এবং দেশের পক্ষে যা কিছু ওনারা তার বিরুদ্ধে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, প্রথমত আজকে একটা খুব উল্লেখযোগ্য দিন যে আজকে তিনটি কৃষি আইন বাতিল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী এবং স্বীকার করেছেন যে তিনি ভুল করেছিলেন, তার সরকার ভুল করেছিল, তার পার্টি ভুল করেছিল। এবং এতদিন ধরে কৃষি আইন নিয়ে যারা সওয়াল করে আসছিলেন, নানান রকম ভাবে মোদীকে সাপোর্ট করছিলেন, তারা এবার কোথায় মুখ লুকোবেন? তো এটা স্বীকার করে নেওয়া ভালো যে ভুল হয়। তো বিজেপি আবার একটা ভুল করছে, সে ভুলটা হচ্ছে যে আপনারা জানেন যে কিছুদিন আগে অজিত ডোভাল, তিনি ওই হায়দ্রাবাদ পুলিশ একাডেমিতে আইডিএস এর প্রশিক্ষণের শেষে একটা অনুষ্ঠানে উনি বলেছিলেন যে নাগরিক সমাজ হচ্ছে এখন নতুন বিপদ, তারা এখন নতুন একটা যুদ্ধক্ষেত্র। এই সত্য পাস করা আইপিএস অফিসাররা, মানে যারা পুলিশ হবেন, আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন, তাদেরকে উনি উদ্বুদ্ধ করেছিলেন যে নাগরিক সমাজের বিরুদ্ধে কিন্তু এবার আপনাদের লড়াই করতে হবে। প্রায় নাগরিক সমাজকে টেররিস্ট বানিয়ে এতদিন আরবান নাকশাল এসব আমরা শুনছিলাম, এখন নতুন জিনিসটি যে যোগ হয়েছে সেটা হচ্ছে এই নাগরিক সমাজ হচ্ছে নতুন বিপদ এবং এরাই দেশদ্রোহী ইত্যাদি ইত্যাদি। ফলে দিলীপ ঘোষের এই কথাটা কিংবা অজিত ডোভালের কথাটা, এইটা এখন দেখবেন এটা এখন বিজেপি নেতারা বলছে এবং সেটা গোটা ভারতবর্ষ জুড়েই ওরা বলবে, পশ্চিমবঙ্গেও বলবে, পশ্চিমবঙ্গের বাইরেও সব জায়গায় বলবে। সামনে নির্বাচন এবং ওদের নির্বাচনে যদি ফিরে আসতে হয় তাহলে কিন্তু ওরা প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে যতটা ভয় পায়, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এটা কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রমাণ হয়ে গেছে যে নিশ্চয়ই তৃণমূল তাদের ক্ষমতাতেই ক্ষমতায় ফিরে এসেছে। কিন্তু এটা আপনাকে মানতে হবে যে এবারের বিধানসভা নির্বাচনে নাগরিক সমাজের একটা বিরাট বড় ভূমিকা ছিল। নো ভোট টু বিজেপি এই ক্যাম্পেইনটা, এটা নিয়ে যত ভিডিও হয়েছে, গান হয়েছে, আমরা বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছি এবং আমাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু তৃণমূলের অংশ নয়, আমরা একটা নিজস্ব জায়গা থেকে দাঁড়িয়ে প্রতিবাদ করেছি, অপর্ণা সেনও সেটার মধ্যে যুক্ত। ফলে এদের ভয়টা কিন্তু নাগরিক সমাজকে নিয়ে এবং এটা কিন্তু হঠাৎ বলে ফেলা কোনো কমেন্ট নয়, যেরকম উনি আগে বলেছিলেন রোগরে দেবো হেন তেন, এসব নয়। কিন্তু এটা কিন্তু একটা সুপরিকল্পিত ব্যাপার, একটা এটা চলবে, ক্যাম্পেইনটা চলবে, মানে নাগরিক সমাজকে প্রতিপক্ষ বানিয়ে এটা এই সেন্টিমেন্টটা ক্রিয়েট করার চেষ্টা চলবে বিজেপির পক্ষ থেকে। অনেক ধন্যবাদ কৌশিক দা, আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। দিলীপ ঘোষের এই বক্তব্য নিয়ে সুজন চক্রবর্তী, তার কি প্রতিক্রিয়া শোনাবো। নরেন্দ্র মোদী, অমিত শাহ কি ইঙ্গিত করছেন সেগুলি এই দোভালরা কথা বলেন। দোভালরা কি ইঙ্গিত করছেন তার বাইরে দিলীপ ঘোষ যেতে পারবেন না। দোভালরা বলে দিয়েছেন নাগরিক সমাজ সেটাই নাকি দেশদ্রোহীদের কাণ্ড কারখানাকে সাহায্য করছে, মানে এর চাইতে দুর্ভাগ্যজনক কিছু হয় না। স্বাধীনতার সংগ্রামে যারা সবচাইতে বেশি বিশ্বাসঘাতকতা করেছেন, ব্রিটিশের দালালি করেছেন, তারা এখন কে দেশদ্রোহী আর কে দেশপ্রেমিক তা ঢাকিয়ে দেবার চেষ্টা করছে। দিলীপ ঘোষ মার্কা লোকেদের কাছে এর চাইতে বেশি কিছু আশা করা যায় না।
এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।